আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি নাম আপনার? আমার নাম হলো মোহাম্মদ শাহালু। আচ্ছা, আপনার কোথায় সমস্যা বলেন তো? আমার সমস্যা হলো কোমরের মধ্যে, মাথার মধ্যে সমস্যা। জি, কোমর থেকে ব্যথা আর কোথায় কোথায় আছে? আমার কোমর থেকে ব্যথাটা আমার নিচের দিকে পায়ের দিকে যায়, দুনো পায়ের মধ্যে যায়, আর অনেক অনেক সময় আমার বাম পাশটা অবশ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আপনি ব্যথাটা কতদিন ধরে সমস্যায় ভুগছেন? আমার ব্যথাটা আজকে 1500 বছর। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, উনি জিপিআরসি হসপিটালে আজকে ভর্তি হয়েছেন মাত্র। উনি মূলত যে সমস্যাগুলো নিয়ে এসেছেন, আসুন দর্শক একটু ওনার কাছ থেকেই শুনি যে উনি কি কি সমস্যা নিয়ে আমাদের এখানে ভর্তি হয়েছেন এবং কতদিন থেকে উনি সমস্যাগুলোর সাথে উনি যুদ্ধ করেছেন। আসুন দর্শক একটু ওনার মুখ থেকে প্রথম থেকে একটু শেষ পর্যন্ত আজকে শুনবো। আসুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হলো মোহাম্মদ শাহালু। মোহাম্মদ শাহালু, স্যার বাসা কোথায় আপনার? আমার দেশের বাড়ি হলো কুমিল্লা, আর আমি একদম সৌদি প্রবাসী। সৌদি? স্যার সৌদি মানে কোথায়? আমি সৌদি আল তায়েফ আছি। কত বছর? আর জায়গাটার নাম হলো ইশারা টেলিভিশন, একটা মশহুর জায়গা। আচ্ছা, মশহুর জায়গা। আমি সৌদি আরবে আছি আজ 29 বছর। ওরে বাবা, মানে আমি 93 জানুয়ারি 5 তারিখে সর্বপ্রথম গেছি। আচ্ছা, মানে জীবনের ম্যাক্সিমাম সময়টা আপনি ওখানেই কাটিয়ে দিয়েছেন। তারপরে আমি ইনশাআল্লাহ প্রতি রমজানে 3 তারিখ থেকে 5 তারিখের মধ্যে দেশে আসতাম, কোরবানির ঈদ করে যাইতাম, 3.5-4 মাস দেশে থাকতাম, বাকি সময়টা সৌদি আরবে থাকতাম, এরকম ভাবে কাটাই আসছে এইভাবে। আচ্ছা ঠিক আছে। স্যার, আপনি বিশেষ কিছু কারণে, আসলে শারীরিক কিছু সমস্যার কারণেই আপনি ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছে, আমাদেরকে যদি আপনার এই সেই সমস্যাটা কি নিয়ে ভর্তি হয়েছেন একটু বলতেন। আমার সমস্যাটা খুব লম্বা সমস্যা। বলেন স্যার। আমি আজ থেকে 16-17 বছর বা 18 বছর হইতে পারে, ওটা তো জানি নাই, আমি একটা পাথর, 6 জনে একটা পাথর ধাক্কা দিয়েছিলাম, তো তারা বলছিলাম যে এক সমানে সারিস, আমি বললে এক সমানে সারিস, তো তারা করছে কি, আমি বলার আগে সাইডা দিছে, সার্ভার পরে আমারে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার 2 ঘন্টা পরে আমার শরীরের মধ্যে একটা জ্বর এসে গেল, আর পরের দিন সকাল থেকে আমি আর শোয়ার থেকে উঠতে পারি না। আচ্ছা, সৌদি আরবে আমি বহুত পরীক্ষা নিরীক্ষা করছি, বহুত ডাক্তারের কাছে গেছি, কিছু হয় নাই, তারপর বাংলাদেশে আসি, ডাক্তার থেরাপি দিছি, কুমিল্লাতে বহুত থেরাপি দিছি, তারপরে সৌদি আরবে গেছি, কিছুদিন ভালো কিছুদিন খারাপ, তারপরে সৌদি আরবে আবার একটা আয়ুর্বেদিক চিকিৎসা করছিলাম আমি মেসেজ। আচ্ছা, মোটামুটি ভালোই হয়েছিলাম কিন্তু রাখতে পারিনি। আচ্ছা, এখন বর্তমানে আজকে ওইখান থেকে দুইটা যুদ্ধ করে আসছি এটার সাথে। এখন বর্তমানে আমার থেকে লাগে, জানি না ডাক্তারি ভাষা কি বলে, আমার ভাষা আমি বলি, আমার মনে হয় যে আমার একটা হাড্ডি আর একটা হাড্ডির উপরে এবার উঠে যায়, উঠে গেছে, তো তখন চাপা দিলে এটা টাক করে লাগে, আর যখন হাড্ডিটার উপরে হাড্ডিটা উঠে যায় তখন আমার পায়ের দিকটা একদম ব্যাসল হয়ে যায় এবং বাম দিকটা অফিস হয়ে যায়। আমি কুমিল্লাতে একটা এমআরআই করলাম, এক্সরে করলাম, করার পরে ডাক্তার দেখাইলাম, তো ডাক্তার আমাকে বলছে এটা অপারেশন করা লাগবো, স্ক্রু লাগানো লাগবো, নাট বল্টু লাগাইবো ওইখানে। আচ্ছা, তো আমি কিন্তু অপারেশনের পক্ষে না। আচ্ছা, আমি প্রায় সময় আমি ইউটিউব দেখতাম, সবুল্লাহ স্যারেরও দেখতাম, তারপরে চক্রবর্তী স্যারেরও দেখতাম, দেখবার ফলে দুজনের মধ্যে একটা কম্পেয়ার করার চেষ্টা করছি, ওইটা তারপরে আসলাম স্যারের কাছে। আচ্ছা, আজকে জানুয়ারির 21 তারিখ। আজকে মাত্র এসে ভর্তি হলাম। হ্যাঁ, ভর্তি হলাম আজকে জানুয়ারির 21 তারিখ, আজকে শনিবার ভর্তি হলাম। ইনশাল্লাহ আগামী দিন থেকে ট্রিটমেন্ট দেখি সামনের দিক কি হয়। আবার আমার আরো সমস্যা, আমার যে হাঁটু গুলো আছে, আমি হাঁটু গুলোর মধ্যে ব্যথা। আচ্ছা, আমি নামাজ পড়তে লাগলে যে চার জায়গাতে নামাজ, আর জোহরের নামাজ চার জায়গা ফরজ, অনেক অনেক সময় 2 রাকাত ফরজ পড়ে যখন আস্তেই উঠতে বসছি তখন আর উঠতে পারি না। আচ্ছা, ওইখানে আর বাকি 2 রাকাত কিন্তু আমি বসে পড়ি, এটা বাস্তব যে জিনিসগুলো আর কি আমার। আর ট্রিটমেন্টে তাই কি হয় আল্লাহ ভালো জানে। আচ্ছা, স্যারের কাছে আসি, আসার সময় আমি নিয়ে তুলে আসি, বইলা দিই, আমাদের কুমিল্লাতে তো বলছে নাট বল্টু লাগাইতে হইব, যদি স্যারেরও যদি বলে যে নাট বল্টু লাগাইবো তাহলে আমি এখান থেকে বাইকে যাবো, আমি ইন্ডিয়া চলে যাবো। আচ্ছা, এখন এই ইন্ডিয়া বাদ দিয়া আমি এখন স্যার এখন আমার পরামর্শ দিল যে আপনি দেখেন, ইনশাল্লাহ আমরা আশাবাদী, আমরা এটা আইসা দেবো এবং অপারেশন বিহীন অপারেশন বিহীন আপনার
ইনশাআল্লাহ ট্রিটমেন্ট করব আপনাকে এর আগে কুমিল্লাতে যেখানে দেখিয়েছিলেন আপনি যেটা বলেছিলেন কিছুক্ষণ আগে যে আপনাকে বলে দিয়েছিল যে এটা অবশ্যই অবশ্যই দরকার এবং এটা সম্ভব না এটা অপারেশন ছাড়া কিছু হইব না ওখানে নিচে স্ক্রুব লাগাইবো উপরে স্ক্রুব লাগাইবো একটা ফাট লাগাইবো ওই ফাটটা দিয়ে টান দিয়ে এটাকে সোজা করে দাগ লাগাইবো আচ্ছা আর আমি যদি বেশি লেট করি তখন আমার ওই যে অর্থাৎ দিন বেশি গেলে ওখানে হাড়ের মধ্যে স্ক্রুবে ধরব না ঘষা খাইব একটু জানতে চাইবো যে এই যে কোমর ব্যথার কথা বলেছেন যে ব্যথাটা আপনার নিচ পর্যন্ত চলে যেত আর বাম সাইড অবশ্যই যেত প্রায় একরকম অবশ্যই যেত স্যার এটা কি সার্বক্ষণিক করতে দিনে রাতে সারাক্ষণ না এটা আগে আসলে এরকম প্রচুর আসল তারপরে মধ্যখান দিয়ে বললাম যে আয়ুর্বেদিক একটা চিকিৎসা করছিলাম আমি চুরি হবে করার পর ওইটা বাদ দিয়ে এখন কতক্ষণ দাঁড়িয়ে থাকলে ওই কথাটা তো বলিনি মনে হয় কতক্ষণ দাঁড়িয়ে থাকলে বা একটু হাঁটলে আমার মনে হয় একটা হাড়ির উপরে ওইটা দেয় আচ্ছা উঠতে ব্যথা ইস্টাটা ব্যথাটা হয় যেটা অসহনীয় ব্যথা আচ্ছা তখন কি করতে হয় বসে পড়তে হয় বা শুয়ে পড়তে হয় তখন বসে পড়তে হয় আর বেশি একটু সামান্য একটু আর একটু যদি হাঁটি তাহলে শুয়ে পড়তে হয় তাহলে যাই কোনো জায়গাতে আবার শুয়ে হোক বা একটা গাছের ডাল দুটো হোক এরকম ভাবে যদি একটু ইয়ে দেয় একটু ভাবা হয় তো তাড়াতাড়ি রুমে এসে লাতা দিলে এটা আমার এটা আমার বাসায় বলি ঠুস করে লাগে লাগার পরে 5-10 মিনিট আমার ব্যথাটা চলে যায় আচ্ছা এরকম অবস্থা আমার তো আমরা মোটামুটি বুঝতে পারলাম দর্শক আজকে ওনার প্রথম দিন এক বুক আশা নিয়ে উনি এই ডিপিআরসি হসপিটালে এসেছেন এবং ওনাকে যেখানে অলমোস্ট বলে দিয়েছেন অপারেশন ছাড়া এটা অসম্ভব আমরাও দেখতে চাই এটা অপারেশন ছাড়া হয় কি না দর্শক স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমরা ওনাকে আবারও নিয়ে আসব ওনার চিকিৎসা আজকে থেকে চলমান এবং ইনশাল্লাহ আমরা আশা করব আল্লাহ চাই তো পৃথিবীতে অনেক অসম্ভব সম্ভব হয়ে যায় ইনশাল্লাহ আমরা আশা করব উনি অচিরেই সম্পূর্ণ সুস্থ এবং ব্যথা মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন উইদাউট অপারেশন আমরা দেখা যাক কি হতে পারে সে পর্যন্ত অপেক্ষায় থাকুন দেখতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল